नमस्कार सम्मानित दर्शकवृंद, आपनार काछे जदि आरकेशो आई वन बा आरकेशो आई टू कार्ड थेके थाके, आपनारा जदि केंद्र सरकारेर छोटो कार्ड माने AAY SPHH एबं PHH ওই কার্ডগুলি যদি আপনারা পেতে চান আপনাদের জন্য খুবই খুশির খবর। এবার কিন্তু আপনাদেরকে রাজ্য সরকার ওই কেন্দ্র সরকারের ওই কার্ডগুলি আপনাদেরকে দেবে। অনেক শূন্যপদ কিন্তু সৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু অনেকেই এবার সেই ছোট কার্ডগুলি পাবে। সেই নিয়ে কি আপডেট এসেছে সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দরিদ্র ও অসহায় পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনার জন্য উদ্যোগী হয়েছে খাদ্য দপ্তর। জাতীয় প্রকল্পে রাজ্যের রেশন গ্রাহকদের যে নির্ধারিত কোঠা আছে তার থেকে গ্রাহকের সংখ্যা কম হয়ে যাওয়ায় এভাবে শূন্যস্থান পূরণ করতে চাইছে দপ্তর। রাজ্যের কোঠা প্রায় 6.2 কোটি, সেখানে এখন জাতীয় প্রকল্পের গ্রাহকদের সংখ্যা 5.91 কোটির কিছু বেশি। তো এই পরিস্থিতিতে জেলাগুলির খাদ্য নিয়ামক ও বিধিবদ্ধ রেশনিং এলাকায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে বার্তা পাঠানো হলো দপ্তর থেকে। তাতে জানানো হয়েছে, আর্থিকভাবে খুবই খারাপ অবস্থায় থাকা পরিবারের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড থাকলে সেই তথ্য পাঠাতে, বিশেষ করে সবর লোধার মতো পিছিয়ে পড়া জাতির লোকজনও, তাছাড়া প্রতিবন্ধী রূপান্তরকামীরাও কিন্তু আবেদন করতে পারে বা তাদের নামও কিন্তু পাঠানো যেতে পারে। তাদের পাঠানো তালিকা থেকে জাতীয় প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় প্রকল্পের গ্রাহক হলে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্তর্দ্বয় শ্রেণীর গ্রাহকরা মাসে পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্য, এছাড়াও ওই গ্রাহকদের একটা বড় অংশ খুব কম দামে চিনি পায়। তাছাড়া জাতীয় প্রকল্পের গ্রাহকরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মাসে মাথাপিছু 5 কেজি অতিরিক্ত খাদ্যশস্য বিনা পয়সায় পাবেন। মৃত্যু ও অস্তিত্বহীন রেশন গ্রাহকদের চিহ্নিত করার জন্য খাদ্য দপ্তর গত কয়েক মাস ধরে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এর ফলে জাতীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। এখন রাজ্যে মোট রেশন গ্রাহকের সংখ্যা 9.26 কোটি, যা গত বছরের সেপ্টেম্বর মাসেও ছিল 10.5 কোটি। গ্রাহকের সংখ্যা অবশ্য নিয়মিত পরিবর্তন হচ্ছে, সেই কারণে ব্লক হয়ে যাওয়া অনেক রেশন কার্ডই নির্দিষ্ট পদ্ধতি মেনে আবারও চালু হচ্ছে। তার মানে যে কোঠাটা ছিল সেই কোঠাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, মানে 6.2 কোটি কার্ড থাকার কথা AAY SPHH PHH, কিন্তু যেহেতু কার্ড এখন অনেক ব্লক করে দেওয়া হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, সেই কারণে এখন সেই সংখ্যক কার্ডের সংখ্যা হয়েছে 5.91 কোটি। তার মানে অনেকটাই ফাঁকা রয়েছে। এবার যেই ফাঁকাটা রয়েছে সেই ফাঁকাটা যাদের বর্তমানে RKSY1 RKSY2 কার্ড রয়েছে তাদেরকে দিয়ে পূরণ করা হবে। যাদের RKSY1 RKSY2 কার্ড রয়েছে তাদের মধ্যে যারা যোগ্য, যারা দরিদ্র, তাদেরকে কিন্তু এবার SPHH PHH বা SPHH কার্ড কিন্তু দেওয়া হবে। এর জন্য এবার আমাদেরকে কী করতে হবে, অবশ্যই আপনারা লোকাল আপনাদের যে খাদ্য দপ্তর রয়েছে সেখানে যান, সেখানে আপনাদের নাম নথিভুক্ত করান। সেইখান থেকে যেই নামগুলি পাঠাবে সেই নামগুলি নেই কিন্তু ওই কার্ড ইস্যু হয়ে আসবে, তার মানে বুঝতেই পাচ্ছেন। তাছাড়াও পরবর্তী সময়ে এই নিয়ে যদি কোনো অনলাইন আবেদন বা অফলাইন আবেদনের পদ্ধতি চালু হয় আপনাদেরকে আমি ভিডিওতে ইনফরমেশন জানিয়ে দেবো। আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।